নমস্কার, আমি অতনু। আজ যে বিষয়ের উপর সামান্য আলোকপাত করবো তা হলো সঙ্গীত শিল্পী প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের শেষ জীবনের কিছু মুহূর্ত কথায়। বাংলা সঙ্গীতের স্বর্ণযুগের সঙ্গীত শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই তোমার দু চোখে আমার স্বপ্ন, ভ্রমরা গুনগুন, মেঘ রাঙানো অস্ত আকাশ, তোমায় কেন লাগছে এত চেনা, একটা গান লিখো আমার জন্য, সাতরাঙা এত পাখি, ইত্যাদি গানগুলো আজও মানুষের মনে গেঁথে রয়েছে। তার গানের কথাকাররা ছিলেন যথাক্রমে প্রণব রায়, যতীন্দ্রমোহন বাগচি, ভাস্কর বসু, অনল চট্টোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রবোদ ঘোষ, সুবীর হাজরা, মিন্টু ঘোষ, অমিয় দাশগুপ্ত প্রমুখরা। আর সুরকারদের মধ্যে তালিকায় যারা ছিলেন তারা হলেন নিতাই ঘটক, সুধীন দাশগুপ্ত, শ্যামল মিত্র, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ, অনল চট্টোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, রতু মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা প্রমুখ। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1934 সালের 21শে ডিসেম্বর টালিগঞ্জে মাতুলালয়ে। পিতা মণিভূষণ চট্টোপাধ্যায় ছিলেন দক্ষ গান বাজনায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায় ঠুংরি দাদরা গানের প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন ওস্তাদ বাদল খানের কাছে। প্রতিমা এক বছর বয়সে পিতৃহারা হলে মায়ের প্রবল ইচ্ছায় মাত্র 4-5 বছর বয়সেই সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন। সঙ্গীত জগতের অবিস্মরণীয় শিল্পী অমিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিমার বিয়ে হয়। তখন তার বয়স মাত্র 13-14 বছর। প্রতিমা ছায়াছবি ও আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, ভজন, ভক্তিগীতি, কীর্তন, নজরুলগীতি ও অতুল প্রসাদের গানেও সমান দক্ষ ছিলেন এবং উজ্জ্বল ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে একত্রে সবথেকে বেশি গান গেয়েছিলেন। শেষ জীবনে তিনি আর্থারাইটিসে খুব কষ্ট পেয়েছিলেন এবং মানসিক অসুস্থতার মধ্য দিয়ে কাটিয়েছিলেন তার পরবর্তী জীবন। প্রতিমার পুত্র অশোক ও কন্যা রায় কিশোরী গান বাজনা নিয়ে থাকলেও 1886 সালে স্বামী মারা যাবার পর তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় সবসময় প্রতিমার গানের সুখ্যাতি করতেন। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নির্দ্বিধায় বলতেন বাঁশির মতো গলা ছিল প্রতিমার। সুরকার নচিকেতা ঘোষের দ্বিতীয় পক্ষের স্ত্রী কল্যাণীর মুখেই প্রথম শুনেছিলেন প্রতিমার মানসিকভাবে বিপর্যয়স্ত হয়ে যাবার কথা। শোনা যায়, এক কাক ভরে গিয়ে সব গয়না নিয়ে সটান নচিকেতা ঘোষের বাড়িতে হাজির হয়েছিলেন প্রতিমা। বলেছিলেন, নচিদা, আমার সব গয়না নুড়ি পাথর সম, এগুলো দিয়ে আমার বিশেষ কিছু হবে না, আমাকে গান দাও। জানা যায় একদিন প্রতিমাকে ফোন করেছেন সন্ধ্যা। জানতে পারলেন কোমরের ব্যথায় কুপকাত, প্রতিমার স্নানের জলটুকু করে দেয় না পরিবারের কোনো কেউ। বলতেই ফোন কেটে গেল। সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রকে বলতেন, চল না তোর সঙ্গে প্রতিমার বাড়ি যাই, ওকে দেখে আসি। প্রয়াত গায়িকা বনশ্রী সেনগুপ্ত একদিন তার বাড়ির বিপরীতের রকে মলিন কাপড়ে আলুথালু বসনে দেখেছিলেন প্রতিমাকে। সুরকার অনল চট্টোপাধ্যায়ের মুখে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রতিমার করুণ কাহিনী শুনেছিলেন। রাসবিহারীর ময়রার সামনে দাঁড়িয়ে তিনি কাচের ঘেরাটোপে রাখা মিষ্টির দিকে চেয়ে প্রতিমা, দোকানদার মলিন বসনে শিল্পীকে তীর্যক মন্তব্য করছেন। বাকরুদ্ধ অনল সেদিন মিষ্টি কিনে শিল্পীকে খাইয়েছিলেন। হ্যাঁ, 2004 সালের 29 জুলাই চিরতরে বিদায় নেন প্রতিমা। জীবনে প্রচুর অর্থ রোজগার করলেও সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সত্যি উদাসীন ছিলেন, তাই শেষ জীবনে তাকে যথেষ্ট কষ্ট ভোগ করতে হয়েছে। একটা গান লিখো আমার জন্য, সুবীর হাজরার লেখা ও সুধীন দাশগুপ্তর সুরারোপিত 1961 সালের গান আজও শুনতে পাই জীবনের নানা বাঁকে, আনন্দে, বিষাদে। প্রণাম জানাই এই শিল্পীকে। ধন্যবাদ। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সারাংশ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এই বিষয়গুলো অন্যকে জানানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকুন।